হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কারু কিচেনের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। কারু কিচেনের প্রতিদিনের ঘরোয়া রান্নার আয়োজনে আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি স্পেশাল এক রেসিপি, তা হলো হাড়ছাড়া মুরগির মাংসের বিরিয়ানি। তো আপনারা আমার সাথেই থাকুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কীভাবে স্পেশাল বিরিয়ানি রান্না করলাম। চিনিগুলোর পুরার চাল ও হাড়ছাড়া মুরগির মাংস দিয়ে আপনাদেরকে বিরিয়ানি করে দেখাবো। এদের কেজি পরিমাণ হাড়ছাড়া মুরগির মাংস আছে, আর চাল নিয়েছে এখানে 3 পোয়া। আর বিরিয়ানি করার জন্য প্রথমে আমি হাড়ছাড়া মুরগির মাংসগুলোকে একটু ম্যারিনেট করে নেব। অল্প পরিমাণ লবণ, লাল মরিচের গুঁড়ো 1 চামচ, গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ, সয়া সস 2 চামচ, টমেটো কেচাপ 2 চামচ, 1 চামচ চিলি সস, আদা বাটা 2 চামচ, পেঁয়াজ বাটা 3 চামচ। হাত দিয়ে প্রথমে মাখিয়ে নিচ্ছি। 2টা ডিম, ডিম সহ আবার মাখিয়ে নিচ্ছি। হয়ে গেছে মাখানো, এই অবস্থায় আমি 10 থেকে 15 মিনিট রাখবো, তারপর চুলায় দিয়ে ভেজে বিরিয়ানি করে দেখাবো। আপনারা আমার সাথেই থাকুন। প্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি, ম্যারিনেট করা মুরগির মাংসগুলো ভেজে নিব হালকা করে, ভেজে দিচ্ছি। যেগুলো বাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি, বাকিগুলো দিয়ে দিচ্ছি। একইভাবে উল্টে পাল্টে ভেজে তারপর নামিয়ে নেব। মাংসগুলোকে ভেজে নিয়েছি। ইউজ করে কাটা পেঁয়াজ 1/2 কাপ পরিমাণ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো হালকা করে ভেজে নিব, হালকা ভাজা হয়ে গেছে আর বাঁচতে হবে না। এখন ভেজে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। ম্যারিনেট করা মুরগির মাংসের যে এক্সট্রা জোরটা ছিল, জোরটির জায়ফল বাটা 1/2 চামচ। এখন দিচ্ছি এলাচি, দারচিনি, লং, শাহি জিরা ও রাঁধুনি মশলা একসাথে পেস্ট করে নিয়েছি। দিয়েছি 1 চামচ, 1/2 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, টক দই দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ, 1/2 চামচ জিরার গুঁড়ো, 1/2 চামচ ধনিয়ার গুঁড়ো, কাঁচামরিচ 5 থেকে 6টা। মুরগির মাংসগুলো কষানোর জন্য ডেকে দিয়েছি। হয়ে গেছে হাড়ছাড়া মুরগির মাংস কষানো বিরানোর জন্য। এখানে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি, তারপর স্পেশাল পোলাও করব বিরিয়ানির জন্য। আপনারা আমার সাথেই থাকুন। পোলাওয়ের জন্য সসপ্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। এখন দিচ্ছি পেঁয়াজ কুচি 1/2 কাপ পরিমাণ, এলাচি, দারচিনি, লং, তেজপাতা 3 থেকে 4টা, ঘি 2 চামচ, চাইনিজ পেঁয়াজ কুচিগুলো ভেজে নিয়েছি। পোলার চাল দিয়ে দিচ্ছি। পোলার চাল ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। চালগুলো এখন ভেজে নিব, তারপর চালের পরিমাণে পানি দিয়ে দিব। সাথে দিচ্ছি লবণ পরিমাণ মতো, মুরগির মাংসের সাথে লবণ দেওয়া আছে। পেঁয়াজ বাটা 2 চামচ, আদা বাটা 2 চামচ, 1 চামচ বাদাম বাটা, 1/2 কাপ পানি দিয়ে নিয়েছি, 1/2 কাপ পরিমাণ টক দই আমি এভাবে ফেটিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি।
এখন সিদ্ধর জন্য ডেকে দিচ্ছি, 10 মিনিট পর চেক করব। পানি শুকিয়ে গেছে, বাটিতে অর্ধেক তুলে নিচ্ছি, মাংস গুলে দিয়ে আবার লেয়ার করে দিব, দুই সহ মুরগি মাংস দিয়ে দিচ্ছি, উপর দিয়ে রাইস দিয়ে দিচ্ছি, আবার দিয়ে দিচ্ছি রাইস দিয়ে দিচ্ছি, এভাবে লেয়ার করে করে দিলে দুই তিনবার পোলার সাথে মশলাটা অ্যাড হবে। এখন দিচ্ছি 2 চামচ ঘি, বাদাম কুচি, কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠ বাদাম, গোলাপ জল 1 চামচ, 1 চামচ কড়া জল, 1/4 চামচ জর্দার রং তুলে নিয়েছি, 2 চামচ পরিমাণ তরল দুধের সাথে, প্রয়োজন মনে না করলে নাও দিতে পারেন, জর্দার রং ছাড়াও বিরিয়ানি করা যায়। পেঁয়াজের বেরেস্তা রেখে দিচ্ছি, চুলার তাপ কমিয়ে এমনিতেই সিদ্ধ হয়ে যাবে। গেছে স্পেশাল বিরিয়ানি, হাট চারা মুরগির মাংস দিয়ে রাইস সিদ্ধ হয়ে গেছে। নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি কিশমিশ, কাঁচামরিচ 10-12টা, নেড়ে চেড়ে সবগুলো একসাথে করে নিলাম। আবার দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ ঘি, নামানোর আগে ঘি দিলে ঘিয়ের ফ্লেভারটা থাকে বিরিয়ানিতে, অনেক ভালো লাগে, যাতে ভালো লাগে দিয়ে নিতে পারেন। আর অল্প পরিমাণ পেঁয়াজের বেরেস্তা হয়ে গেছে, ডেকে দিচ্ছি, 5 মিনিট দমে রাখবো, তারপর চুলা থেকে আমি আপনাদেরকে পরিবেশন দিয়ে পরিবেশন করে দেখাচ্ছি, আপনারা আমার সাথেই থাকুন। আমি বিরিয়ানি রান্না করে পরিবেশন করে নিয়েছি, আর চারা মুরগির মাংসের বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, এভাবে বিরিয়ানি রান্না করে খেতে পারেন। আমার রেসিপি ফলো করে আশা করি ভালো লাগবে। স্পেশাল বিরিয়ানি গায়ে হলুদ যে কোনো অনুষ্ঠানে, নিজেদের ঘরোয়া কোনো প্রোগ্রামে রান্না করে পরিবেশন করে নিতে পারেন। তো স্পেশাল বিরিয়ানি রেসিপিটি কেমন হলো আমার কমেন্ট বক্সে জানাবেন, ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন এবং কারো কিচেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবসময় আমার চ্যানেলের ভিডিওগুলো ভিউ করবেন, লাইক দিবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য, আমার ভিডিওটি দেখার জন্য। আবার হাজির হব নতুন কোনো রেসিপি, নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।